We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is... Welcome to Sky News. Local hok ba global news. Top coverage shobar protome dekhai amrai. কোমরে ও পায়ে চোট নিয়ে একটু আগে বাগডোগরা থেকে কলকাতা দমদম বিমানবন্দরে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে তাকে সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএমে মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে জলপাইগুড়িতে নির্বাচনী সভা শেষ করে হেলিকপ্টারে চেপেছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি থেকে হেলিকপ্টার ছাড়ার পরই আকাশে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, প্রবল বৃষ্টি শুরু হয়, ঝোড়ো হাওয়ায় হেলিকপ্টারের তখন টালমাটাল অবস্থা হয়। হেলিকপ্টারের পাইলট বুদ্ধির জোরে কাছের সেনা এয়ারবেসে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য স্পেশাল পারমিশন বা অনুমতি নেন। সেবক সেনা এয়ারবেসে অনুমতি মেলা মাত্রই জরুরি অবতরণ করা হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে। এই অবতরণের সময় কোমর ও পায়ে প্রচণ্ড চোট পান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেবক এয়ারবেস থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা থেকে বিমানে কলকাতায় এবং কলকাতার বিমানবন্দর থেকে নেমে সোজা এসএসকেএমে হাসপাতালের পথে রওনা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক্সক্লুসিভ ছবি আমাদের স্কাই নিউজের ক্যামেরায়। আজকে অন্যান্য খবরের মধ্যে রয়েছে গুপ্তিপাড়ার বিরল ও ঐতিহ্যপূর্ণ ভান্ডারলুট উৎসব। পুরোটা দেখুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করুন। চোট কেমন আছে? চোট কেমন আছে দিদি? দিদি 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 কেমন আছে দিদি? দিদি যাবো আমরা? না না না, চোট কেমন আছে? চোট কেমন আছে দিদি? পুলিশের চোখের সামনেই অবাধে চলে লুটপাট। না, ভোট লুট বা ব্যালট বক্স লুট নয়, মন্দির লুট, জগন্নাথ দেবের মাসির বাড়ির ভাণ্ডার লুট। লুট হয়ে যায় মাসির বাড়ির ভাণ্ডারে থাকা 108 রকমের ভোগ প্রসাদ। ফলে পরের দিন মাসির বাড়ি থেকে রথ নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন মহাপ্রভু জগন্নাথ দেব। হ্যাঁ, এটাই রীতি হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়ার, যা অন্য কোথাও হয় না। ওয়ার্ল্ড অব নিউজ মিডিয়া কর্পোরেশনের রিপোর্ট। মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবে সহতার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। তিনি আসছেন সবাইকে আনন্দ দিতে দিতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আসছেন উনি। তারপর শুরু হবে ভান্ডার লুটের মাঙ্গলিক পূজা অনুষ্ঠান। সেগুলো শেষ করার পর ভান্ডার লুট অনুষ্ঠান শুরু হবে। আপনারা কেউ আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। এই আজকের দিনটা এবং আগামীকাল কালকেও একইভাবে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। ¡Gracias!
এখানে প্রভু এসে ভক্তদের সুস্বাদু খাবার আহার পেয়ে প্রভু আর নিজের মন্দিরে ফিরে যেতে চায় না। তখন স্বয়ং মা লক্ষ্মী ভাবেন যে তিনি প্রভুকে কী করে গৃহে ফেরাবে, তাই মা লক্ষ্মী পঞ্চমীর দিন প্রভুকে সন্ধ্যেবেলায় এসে সরিষা বিতরণ অর্থাৎ সরিষা কোড়া দিয়ে প্রভুকে বশ করে যায়। প্রভুকে বশ করে যাওয়ার পরও আজ নবমী তিথিতেও যখন প্রভু নিজের গৃহে ফিরলেন না, তখন মা লক্ষ্মী দেবী স্বয়ং বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের কাছে আবেদন করেন যে ওনাকে ফিরিয়ে আমি আনতে পারলাম না, তোমরা দুই ভাই মিলে ওখানে যাও, গিয়ে ওর মাসির ঘরেতে যা খাদ্য খাবার আছে সব তোমরা লেটে নিয়ে গিয়ে লুট করে নিয়ে চলে আসে। তখন ভাই কৃষ্ণচন্দ্রকে নিয়ে বৃন্দাবনচন্দ্র দুই ভাই মিলে লেটেল নিয়ে এসে এই মাসির ঘরে যা ছিল খাবার ওনারা লুট করলেন। এইবার প্রভু আজকে থেকে চিন্তায় পড়ে গেলেন যে মাসির ঘরে আর কিচ্ছু নেই, কী খাবে কাল থেকে। তাই কালকে প্রভু মনের দুঃখে তিনি নিজের তিন ভাই বোন মিলে তিনি রথে উঠবেন, রথে করে তিনি মাসির বাড়ি চলে যাবেন। আচ্ছা আচ্ছা, মাসির বাড়িতে গিয়ে নিজের মন্দিরে ফিরে যাবেন। নিজের মন্দিরে ফিরে যাওয়ার সময় বলভদ্রদেব এবং মা সুভদ্রা মা ওনারা নিজের কক্ষে গিয়ে ওনারা ঢুকে যাবেন। প্রভু জগন্নাথ দেব যখনই যাবেন প্রভুর মুখে দরজা আটকে দেওয়া হয়, মা লক্ষ্মী ওনাকে ঢুকতে দেবেন না, মা লক্ষ্মীর অভিমান হয়েছে। তখন মা লক্ষ্মীর যারা পুরোহিত থাকেন তারা ঘরটা বন্ধ করে দেয়, আর জগন্নাথ দেবের যারা পুরোহিত তারা থাকেন তখন ওই একটা মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে বলা হয় যে সখি তুমি রাগ করো না, আমি ফিরে এসেছি তোমার জন্য, আমি মিষ্টি নিয়ে এসেছি, সুস্বাদু খাবার নিয়ে এসেছি। তখন আজ্ঞা পেয়ে তখন উনি বৃন্দাবনচন্দ্র দরজা খুলে দেন, তখন প্রভু তার গৃহে আবার সেখানে বসেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রবীর ভট্টাচার্য।